নমস্কার আমার ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের কাছে টেন্সের প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড দেয়ার রুলস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন দেম এই নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের রুলস এবং ডিফারেন্সগুলো জেনেছো। আজকে প্রেজেন্ট এবং পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ডিটেলসে আলোচনা করব, রুলসগুলো এবং ডিফারেন্সগুলো আমি বোর্ডে ক্লিয়ার করে লিখি, তারপরে তোমাদের কাছে আরও পরিষ্কারভাবে ক্লিয়ারিফাই করে দেবো। নাও লুক অ্যাট দ্য বোর্ড, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কাকে বলে? অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে বোঝালে তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? অতীতে কোনো কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে বোঝালে। এবার তোমাদের আমি একটা বাংলায় এক্সাম্পল বলি, তারপরে নিয়ম বলছি যদিও। ধরো আমি বললাম আমি সকাল থেকে পড়ছি, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাকে যদি বলি আমি পরশু থেকে গতকাল রাত পর্যন্ত পড়েছিলাম, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডেফিনেশন অফ দিস টু টেন্স। সো আই উইল রাইট দ্য রুলস অফ অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, ঠিক আছে? সো স্টুডেন্টস, লেটস সি দ্য ডিফারেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ রুলস মানে হচ্ছে হ্যাঁবাচক। নিয়ম হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন ভিউ ওয়ান আইএনজি অবজেক্ট। ভিউ ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি আগেই বলেছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক বা হ্যাঁ সূচক বাক্য, সাবজেক্ট হ্যাড বিন ভিউ ওয়ান আইএনজি অবজেক্ট। পার্থক্য তাহলে কী হলো? এখানে হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাড। বাকি দেখো তোমরা, বাকি পুরো রুলসটা কিন্তু সেম, বিন ভিউ ওয়ান আইএনজি, বিন ভিউ ওয়ান আইএনজি, কিন্তু পার্থক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড। এক্সাম্পল বলি, আমি সকাল 7টা থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স 7 AM। সিন্স কেন হলো তোমাদের সঙ্গে আমি লাস্টে আলোচনা করব। আমি গতকাল সকাল থেকে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং সিন্স 7 AM। সিন্স আমি লাস্টে আলোচনা করব, তাহলে পার্থক্যগুলো তোমরা বুঝতে পারলে। এখানে আই হ্যাভ, এখানে আই হ্যাড, দুটো বাক্যর মধ্যে, ধরো এই দুটো বাক্যর মধ্যে যদি এই বাক্য লেখা থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে হ্যাভ আছে মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর তোমাদের কাছে আমি নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। দেখো নেগেটিভ সেন্টেন্স মানে না বাচক। নিয়ম হবে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট, তারপর বিন, তারপর ভি ওয়ান আইএনজি অবজেক্ট। একটা জিনিস মনে রাখবে, নট কিন্তু অনেকেই যে ভুলটা করে আমি দেখি যে বিনের পরে নট বসায়, কিন্তু নটটা বসবে হ্যাভ হ্যাজের পর। হ্যাঁ, হ্যাভ হ্যাজের পরে নট বসবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ হচ্ছে সাবজেক্ট হ্যাড নট বিন ভি ওয়ান আইএনজি অবজেক্ট, হ্যাডের পরে নট বসলো, বিনের পরে কিন্তু বসবেন না। এক্সাম্পল বলি, আই হ্যাভ নট বিন রিডিং সিন্স 7 AM। আমি আগের এক্সাম্পলটাই করে দিলাম, আমি সকাল 7টা থেকে পড়ছিলাম না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই হ্যাভ নট বিন রিডিং সিন্স 7 AM। এরপর তোমাদের কাছে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রথমেই এর নিয়মটা বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট বিন ভি ওয়ান আইএনজি অবজেক্ট। এক্সাম্পল কী হবে, হ্যাভ আই বিন রিডিং সিন্স 7 AM। আমি বলেছি সিন্স সম্পর্কে আলোচনা করব, সেটা আমি লাস্টে বলছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হবে মানে প্রশ্নবাচক, হ্যাড সাবজেক্ট বিন ভি ওয়ান আইএনজি অবজেক্ট, পার্থক্য হ্যাভ হ্যাজ, এখানে হ্যাড, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবে, হ্যাভাসটা প্রথমে আসবে, এখানে হ্যাডটা প্রথমে আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আর নোট অফ ইন্টারোগেশন মার্কসটা কিন্তু ভুলবে না দিতে, এটা কিন্তু মাস্ট। এক্সাম্পল কী হবে, হ্যাড আই বিন রিডিং সিন্স
7 AM. এবার তোমাদের কাছে আমি সিন্স এবং ফর এই দুটি প্রিপোজিশনের বিশদে আলোচনা করব, মানে এই দুটি প্রিপোজিশন কি বলতে চাইছে এবং কোথায় কোন প্রিপোজিশনটি ইউজ হয় সেটা আমি তোমাদের বলছি। দেখো, সিন্স আর ফর এই দুটি প্রিপোজিশন এর দুটি আলাদা অর্থ আছে। সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, মানে নির্দিষ্ট সময়। এক্সাম্পল বলি, আমি সকাল 7টা থেকে বলছি পড়ছি বা সকাল 7টা থেকে ধরো অন্য গান গাইছি, এগুলো যদি বলি তখন দেখো সকাল 7টা আমি নির্দিষ্ট বলে দিলাম যে সকাল 7টা। এই সকাল 7টার জন্য তখন কি বসবে? সিন্স 7 AM। এটা ট্রান্সলেশন তোমরা করে নেবে বাড়িতে, আমি আর করছি না। আই হ্যাভ বিন রিডিং সিন্স 7 AM। ধরো আমি বললাম আমি বিকেল 5টা থেকে গান গাইছি, তখন কি হবে? আই হ্যাভ বিন সিঙ্গিং সিন্স 5 PM। নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় বলে দেওয়ার জন্য সেইগুলো হবে সিন্স। দেখো ফর পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে অনির্দিষ্ট সময়। আমি 4 দিন থেকে পড়ছি, কোন 4 দিন কি আমি বলে দিচ্ছি? কোন 4 দিন সপ্তাহের কোন 4 দিন ডেট কি কিছু বলেছি আমি? এটা হচ্ছে অনির্দিষ্ট সময়, তখন হবে ফর। তাহলে এটার এক্সাম্পল কী হবে? আই হ্যাভ বিন রিডিং ফর 4 ডেজ। বুঝা গেল? তাহলে 4 দিন যখন নির্দিষ্ট, যখন নির্দিষ্ট যদি না করে বলি, মানে নির্দিষ্ট উল্লেখ যদি না করা থাকে, তখন হবে ফর, এই প্রিপোজিশনটি ইউজ করবো। আরেকটি কথা বলি, ধরো তোমাদের বললাম আমি 5 দিন থেকে জ্বরে ভুগছি, তোমাদের কোন 5 দিন বলছি? কোনো নির্দিষ্ট করে বলছি না। তোমায় যদি বলি আমি গত সোমবার থেকে জ্বরে ভুগছি, তখন কিন্তু নির্দিষ্ট, সিন্স মনডে। কিন্তু আমি যদি বলি 5 দিন থেকে জ্বরে ভুগছি, তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 ডেজ। তাহলে সিন্স আর ফরের পার্থক্য তোমরা বুঝতে পারলে। এই দুটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো আরেকবার কথাটা রিপিট করছি, তাহলে সিন্স আর ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করব। এই দুটি প্রিপোজিশনের পার্থক্য আমি ক্লিয়ারভাবে এখানে বোঝালাম, তোমরা বুঝতে পেরেছো, আশা করি খাতায় লিখে নেবে। এছাড়া তোমাদের বলি, যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার এই টেন্স বোঝানোটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। যদি আরও ভালো লাগে তাহলে তোমাদের ইন্সপিরেশন আমার কিন্তু আরও পরবর্তী গ্রামারগুলো শেখাবার জন্য সুযোগ করে দেবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে তোমাদের। হ্যাঁ, আরেকটা কথা বলি, যদি কাউরির কোনো মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।